superheroes cannot be allowed to exist. স্পয়লার অ্যালার্ট, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সফলতার জন্য বিশাল একটি অবদান রেখেছে তাদের দারুণ সব প্ল্যানিং। সুন্দরভাবে একটা সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করে তা দক্ষভাবে হ্যান্ডেল করা কম কথা নয়। এই প্ল্যানিংয়ের জন্য গত দশকে MCU সিনেমা বিশ্বে তাদের দাপট দেখিয়েছে, আর সব ঠিকঠাক থাকলে এ দশকে শুধু সিনেমা নয়, সিরিজেও তাদের একটা স্ট্রং অবস্থান তৈরি করে নেবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। তারা এখন সিনেমার পাশাপাশি ধামাকাদার সব সিরিজ নিয়ে হাজির হচ্ছে ফ্যান্সদের জন্যে। আর 2021 সালেই মুক্তি পাবে বা পেতে পারে এমনই কিছু MCU এর আপকামিং টিভি সিরিজ নিয়ে আমাদের আজকের আয়োজন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিনেমাটিক ইউনিভার্স। নাম্বার 5, MCU-তে যেসব নতুন সুপার হিরো ইন্ট্রোডিউস করানো হবে তাদের মাঝে মিস মার্ভেল অন্যতম, কারণ ভবিষ্যতে গিয়ে এরাই হয়তো টিম অ্যাভেঞ্জার্স এর পার্ট হবে। মিস মার্ভেল হলো একজন টিনেজ সুপার হিরো, আর তার আসল নাম কামালা খান। সে একজন মুসলিম সুপার হিরো, অ্যান্ড ইফ আই এম নট রং, মিস মার্ভেল MCU এর ইন্ট্রোডিউস করা প্রথম মুসলিম সুপার হিরো। মিস মার্ভেল বেশ পাওয়ারফুল একজন সুপার হিরো, আর আমার জানা মতে মার্ভেলের মোস্ট পাওয়ারফুল ফিমেল সুপার হিরোদের মাঝে মিস মার্ভেল একজন। মিস মার্ভেল হলো ক্যাপ্টেন মার্ভেলের ফ্যান এবং সে ক্যারেলকে আইডিয়ালাইজ করে থাকে। এই সিরিজে মূলত মিস মার্ভেলের অরিজিন দেখানো হতে পারে এবং পাশাপাশি তার টিম অ্যাভেঞ্জার্সে যুক্ত হওয়া নিয়ে কিছু বিষয়ও দেখানো হতে পারে। যদিও এটি আমার প্রেডিকশন, সিরিজটি সম্ভবত ইটার্নালস এর পরে মুক্তি দেওয়া হবে, সুতরাং পসিবিলিটি রয়েছে যে সিরিজের টাইম লাইন সেখান থেকেই শুরু হবে। যাই হোক, সিরিজটি নিয়ে এখন তেমন কোনো হাইপ না থাকলেও সিরিজটিকে নিয়ে প্রত্যাশা ব্যাপক। এখন দেখার বিষয় হলো এই সিরিজটি সবার প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। নাম্বার 4, হকাই হলো MCU এর আন্ডার রেটেড সুপার হিরোদের মাঝে একজন। আমরা হকাই হিসেবে চিনি ক্লিন্ট বার্টনকে, তাকে বলা হয় এ মাস্টার আর্চার অ্যান্ড ওয়ার্ল্ডস গ্রেটেস্ট মার্কসম্যান। হকাই সিরিজটি মূলত হকাই ক্যারেক্টারটির নতুন ভার্সনকে নিয়ে, যেখানে ক্লিন্ট বার্টন কেট বিশপকে পারফেক্ট হকাই হয়ে উঠতে ট্রেনিং দিয়ে সাহায্য করবে। তবে হতে পারে এই সিরিজে ক্লিন্টের পাস্ট লাইফ নিয়ে আমরা আরও ভালোভাবে কিছু বিষয় জানতে পারবো, তার ক্যারিয়ারের কিছুটা দিক ক্লিয়ার করা হতে পারে। এছাড়া হকাইকে নিয়ে আগের মুভিগুলোতে যেসব ছোটোখাটো হিন্ট দেওয়া হয়েছে সেগুলোও দেখা যেতে পারে, বাট দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। তবে এই সিরিজের আরেকটি ইন্টারেস্টিং দিক হলো এই সিরিজে আমরা নতুন ব্ল্যাক উইডোকে দেখতে পারি, অর্থাৎ ইয়েলেনা বেলোভাকে, যার ক্যারেক্টার ব্ল্যাক উইডোর স্পিন অফে দেখতে পাওয়া যাবে। এই সিরিজের মাধ্যমে মূলত হকাইয়ের লিগেসিকে এক প্রকার ট্রিবিউট দেওয়া হবে। যাই হোক, আমাদের সামনে নানা চমক নিয়ে সম্ভবত 2021 শেষে হাজির হচ্ছে হকাই। নাম্বার 3, MCU এর মেজর ইভেন্টগুলো যদি অন্যভাবে হতো তাহলে কেমন হতো? যেমন সুপার সোলজার সিরাম যদি ক্যাপ্টেনকে না দিয়ে পেগিকে দিত, বা ইউন্ডু যদি পিটারকে না নিয়ে টিচালাকে নিত, ডক্টর স্ট্রেঞ্জ যদি ইভিল হতো, বা লোকি যদি পৃথিবী শাসন করত, কিংবা ক্যাপ্টেন যদি জম্বি হতো। এমনই আরও অনেক ছোট বড় ঘটনার ডিফারেন্ট রূপ নিয়ে হাজির হচ্ছে মার্ভেলের অ্যান্থোলজি অ্যানিমেটেড সিরিজ হোয়াট ইফ, যেখানে ওয়াচাররা এইসব ডিফারেন্ট স্টোরি ন্যারেট করবে। এই সিরিজে প্রত্যেক ক্যারেক্টারদের ভয়েস দেবে সেই রোলে প্লে করা অভিনেতাগণ, সুতরাং আমরা টিচালা রূপে লাস্ট চ্যাডউইক বোজম্যানের আওয়াজ শুনতে পাবো। যাই হোক, সিরিজটি যে মার্ভেলের ক্ষেত্রে অনেকটাই ভিন্ন হতে যাচ্ছে তা তো আর বলে দিতে হবে না, বাট এই সিরিজের সাথে MCU এর ডিরেক্ট কোনো কানেকশন ভবিষ্যতে থাকবে কিনা সেটা সত্যি বলতে আই ডোন্ট নো। তবে সিরিজটি যে দর্শকদের জন্য দারুণ আকর্ষণীয় আর এন্টারটেইনিং হতে যাচ্ছে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। নাম্বার 2-তে যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। নাম্বার 2, লোকি, এ ভিলেন উইথ অলমোস্ট জিরো হেটার্স। অ্যাকচুয়ালি লোকিকে সরাসরি ভিলেন বলা যায় না, সে একজন অ্যান্টি হিরো। যাই হোক, লোকিকে আমরা প্রথম দেখতে পাই থরের প্রথম সিনেমায়। তারপর থেকে তার ক্যারেক্টারের নানান আপস অ্যান্ড ডাউনস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে দেখা গিয়েছে। লাস্ট টাইম তাকে এন্ডগেমের টেসারেক নিয়ে পালাতে দেখা যায়, কিন্তু তখন এই ব্যাপারটিকে কেউ তেমন একটা গুরুত্ব না দিলেও এখান থেকেই শুরু হয়েছে লোকি সিরিজের মূল গল্প। টেসারেক নিয়ে গায়েব হওয়ার পর সে কোথায় যায় বা টিভি এর হাতে সে কিভাবে ধরা পড়লো, এসব কিছুই দেখানো হবে এই সিরিজে। এছাড়া এই সিরিজে মার্ভেলের মাল্টিভার্স অর্থাৎ অল্টারনেট রিয়েলিটির ব্যাপারগুলোকে আরও ডিটেইলে দেখানো হতে পারে, কারণ ট্রেলারে আমরা লোকিকে বিভিন্ন রিয়েলিটিতে বিভিন্ন রূপে দেখতে পেয়েছি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সিরিজের টাইম লাইন দি অ্যাভেঞ্জার্স মুভির সময়কার, এবং পরবর্তীতে এসে এই সিরিজ MCU এর মেইন টাইম লাইনে আদৌ কি যুক্ত হয় তাও দেখা যেতে পারে এই সিরিজে। সব মিলিয়ে লোকি সিরিজটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নাম্বার 1, দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার। সিরিজটি শুরু হবে মার্চের 19 তারিখে। একটা বোনাস নিউজ দিয়ে রাখি, এই সিরিজটি মুক্তির একদিন আগে অর্থাৎ 18 মার্চ মুক্তি পেতে চলেছে DC-র মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি জাস্টিস লীগের ডিরেক্টরস কাট, অর্থাৎ জ্যাক স্নাইডার্স জাস্টিস লীগ। যাই হোক, মেইন টপিকে ব্যাক করা যাক। তো সিরিজটিতে মূলত ক্যাপ্টেন আমেরিকার লিগেসির উপর অনেকটাই ফোকাস করা হবে,
আমরা জানি যে এন্ডগেমের লাস্টে ক্যাপ্টেন টাইম ট্রাভেল করে বৃদ্ধ হয়ে যায় এবং তার প্রিয় বন্ধু স্যাম উইলসন অর্থাৎ ফ্যালকনকে ক্যাপ্টেন আমেরিকার আইকনিক শিল্ড দিয়ে দেয়। এই মোমেন্ট ফ্যান্সদের জন্য ইমোশনাল প্লাস শকিং ছিল। তো এখানে তারপরে ফ্যালকনের ক্যাপ্টেন হওয়া নিয়ে নানা বিষয় তুলে ধরা হবে। এছাড়া উইন্টার সোলজার তো রয়েছেই, সবই ঠিক আছে, বাট প্রবলেম হলো সিভিল ওয়ার ইভেন্টের সময় ফ্যালকন আর উইন্টার সোলজার নিয়ে যেসব কাণ্ড হয়েছে তার ফলে ক্যাপ্টেন আমেরিকা টাইটেলটা অর্জন করা তার জন্য খুব একটা সহজ হবে না। ট্রেলারে দেখা যাচ্ছে গভর্নমেন্ট তাদের কোনো এজেন্টকে ক্যাপ্টেন আমেরিকা বানিয়েছে এবং এটা নিয়েও নানা প্রবলেম। সিরিজটিতে ওয়ার মেশিনকে দেখা যেতে পারে। এছাড়া সিআইএ এজেন্ট শ্যারন কার্টারও রয়েছে। এই সিরিজের ভিলেন মেবি জিমও হবে, অবশ্য সে মেইন ভিলেন কিনা তা শিওর না, তবে নতুন কোনো ভিলেন ইন্ট্রোডিউস বা পুরাতন ভিলেনও থাকতে পারে। স্ট্রং রিউমার রয়েছে এই সিরিজে ফ্ল্যাগ স্ম্যাশার নামক সুপার ভিলেন গ্রুপকে দেখা যাবে। আর এই সিরিজ নিয়ে সবচেয়ে বড় রিউমার হলো সিরিজে আমাদের ক্যাপ্টেনকে দেখা যেতে পারে, যদিও এটা রিউমার হওয়ার পসিবিলিটি বেশি, বাট হু নোস এমনটা হতেও পারে। ইনফ্যাক্ট ওয়ান্ডা ভিশনের এপিসোড 5 দেখার পর আমার মনে হয় এমসিউতে সবই সম্ভব। তবে ক্যাপ্টেন আসুক বা না আসুক এই সিরিজ জুড়ে ক্যাপ্টেনের আবহটা যে খুব ভালোভাবেই থেকে যাবে তার আভাস ট্রেলারেই মিলেছে। সো যদি সব ঠিক থাকে তাহলে এই সিরিজ এমসিউর জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো এই ছিল এমসিউ এর আপকামিং কিছু টিভি সিরিজ নিয়ে আমাদের আজকের আয়োজন। এমসিউ এর আপকামিং মুভিগুলো নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, চাইলে সেটি দেখতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।